বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগ এর উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক এর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সাতন্নিশি মহল এবং চিহ্নিত জলদস্যু কর্তৃক মিথ্যা প্ররোচনা সরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার খালেক মিলনায়তনে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল এর সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামবাসীর স্বার্থে জেলা প্রশাসক মমিনুর রহমানের নানা সাহসী পদক্ষেপের কারণে সংঘবদ্ধ একটি প্রভাবশালী ও ভূমিদস্যু তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত চক্র জেলা প্রশাসকের ওপর এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি জঙ্গল সলিমপুরে 3,100 একর খাস জমি উদ্ধারে ভূমিকা রাখায় এই ষড়যন্ত্র করছে কথিত ভূমিদস্যুরা। একটা কথা তুলে তাকে এই বস্তুবৃদ্ধি করতে চায়, একটা নমিনেশন সাবমিট করেছে, এই নমিনেশনে যে কেউ ভূমিদস্যু ধরতে পারে, ভূমিদস্যু ধরলে তার পক্ষ হবে সেটা কোনো নিয়ম নয়। উনি যদি এই ভূমিদস্যু অংশগ্রহণ না করতেন তাহলে সমালোচনা হতো। তাই এই সাতন্নিশি মহল যারা বাংলাকে বিশ্বাস করে না, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা ভূমিদস্যু, তাদের বিরুদ্ধে আজকে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদেরকে জেলা প্রশাসনের পক্ষে অবস্থান নিতে হবে। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর মূলত মুসলিম ধর্মীয় বিধান মেনে মুনাজাতে সামিল হয়েছিলেন জেলা প্রশাসক উল্লেখ করে এ সময় বক্তারা বলেন, রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকাকালীন সময়ে জেলা প্রশাসক মমিনুর রহমান মুনাজাত পরিচালনাকারীর বক্তব্যের সাথে জেলা প্রশাসক কোনোভাবেই সম্পৃক্ত নয়। সুবিধাভোগীদের সব জায়গায় সুবিধা নিতে চায়, একটা একটা কোনো বিষয় না। একটা উপস্থিতিতে আমি গেলাম নমিনেশন বোর্ডে ফর্ম জমা দেওয়ার জন্য, ওইখানে যদি আমি মুনাজাত করি আপনি সেই মুনাজাত ধরবেন, তা আমি কি বলি তার সাথে যে আপনি একত্রতা প্রকাশ করছেন তাই না। আপনি আল্লাহর কাছে মুনাজাত ধরছেন তাই বলি জেলা প্রশাসক বলে নাই যে কি যে আপনার পেয়ার ইসলাম হয়ে যাক, এটা তো বলে নাই। এটা একটা মিথ্যাচার, এটাকে আমরা মনে প্রাণে কিনা করি। এটা হচ্ছে কি জেলা প্রশাসক যেহেতু ভূমিদস্যুদের জায়গা উদ্ধার করছে, জেলা প্রশাসক কোর্ট বিল্ডিংয়ে অবৈধ জায়গা দখল পুনরুদ্ধার করছে, জেলা প্রশাসক মহোদয় ঘুষ বাণিজ্য চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে বন্ধ করছে, এটাই হচ্ছে ওনার অপরাধ, আর কোনো অপরাধ নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দরা। রুমেন চৌধুরী, চটলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।